এদিকে বাজারে অস্থিরতার জন্য ব্যবসায়ীদের কারসাজি দেখছে না এফবিসিসিআই। নেতাদের দাবি, বিভিন্ন সংস্থার অভিযান এবং সরকারের সঠিক নীতি কাঠামোর ঘাটতি অস্থির করছে বাজার। অভিযানে আইন না মানার অভিযোগও করেন তারা। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, কেবল অনিয়ম পেলেই জরিমানা করা হচ্ছে। সাজ্জাদুর রহমানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাসিরুদ্দিন। রমজানের আগেই অস্থিরতা দেখা দিলেও চলতি মাসের শুরুতেই বাজার থেকে উধাও সয়াবিন তেল। ঈদের পর দাম বাড়বে এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে ভোজ্য তেলের মজুত গড়ে তোলেন ব্যবসায়ীরা, যার প্রমাণও মিলেছে হাতে নাতে। রাজধানী সহ সারা দেশে অভিযান চালিয়ে লাখ লাখ লিটার সয়াবিন তেল জব্দ করে বিভিন্ন সংস্থা। যদিও ব্যবসায়ীদের দাবি, বাজারে অস্থিরতার পেছনে তাদের হাত নেই, উল্টো অভিযানের নামে তাদের চোর সাব্যস্ত করা হচ্ছে। অভিযান চলমান থাকলে আতঙ্ক ও সংকট আরও বাড়বে। তারা যদি মনে করে আমাকে ম্যাজেস্টিসি পাওয়ার দেওয়া হয়েছে, শুধু যাব আর জরিমানা করব, শায়েস্তা করব, শায়েস্তা করে কিছু করা যাবে না। শায়েস্তা করলে এটা হিতে বিপরীত হবে, এটার একটা উল্টা রকম দেখা যাবে, ব্যবসায়ীরা কলামাল সরবরাহ করবে না, সেটা হবে তখন আমাদের বাজারের সংকট। রাজধানীর বিভিন্ন বাজার সমিতির সঙ্গে এফবিসিসিআই এর মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির কারণে দেশেও দাম বাড়ছে। একদম আইনের বাইরে করে, আর জরিমানারও একটা 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 সিস্টেম থাকা উচিত। আমার দোকানে মাল নাই 2 লাখ টাকার, আয় জরিমানা করে 50,000-1 লাখ করে করে দিচ্ছে। এই বেটা ফকির, এ শেষ, এ দোকানদারি শেষ, এ বিষয়গুলো হয় এরকম। আর এফবিসিসিআই নেতারা বলেন, নতুন আইনের আওতায় পণ্য মজুদের পরিমাণ এবং মেয়াদ সম্পর্কে অনেক ব্যবসায়ী জানেন না। আমরা আবেদন জানাবো যখন এইসব অভিযান চালানো হবে, তখন যেন ব্যবসায়ী যে নেতৃবৃন্দ আছেন নেতৃত্ব তাদের কাছে জানানো হয়, এবং সেই সব নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আজকে কারণ বাজারে আসতেছে আইন প্রয়োগকারী সংস্থা, উনি যেন ওনার সদস্যকে না জানায়। এদিকে মোহাম্মদপুর টাউনহল মার্কেটে দুটি এলপি গ্যাসের শোরুমে অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক জানান, নিয়মের ব্যত্যয় পেলেই জরিমানা করা হয়। তো এটার জন্য কিছু লাইসেন্সের প্রয়োজন হয়, তো ওনাদের কাছে সেই লাইসেন্সটা নেই। আর আমরা ওজনটাও দেখেছি, কারণ আমাদের কাছে কমপ্লেইন আছে যে ওজনে কম দেয়া হয়। ওজনে কম দেয়া এবং মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট 11,000 টাকা জরিমানা করা হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।